বিয়ে শাদির কথাবার্তা ঠিক হওয়া আর কোনো জায়গা জমিনের বায়না সূত্রে মালিক হওয়া এক নয়। যেমন কোনো মানুষ একটা জায়গা জমি দেখলো, কাগজপত্র দেখবে, বায়না সূত্রে মালিক অমুক বলে লিখে রাখবে, যাতে অন্য কেউ যদি এর মালিক হয় সে যাতে এটা নিয়ে এসে প্রোটেস্ট করতে পারে। তো ইদারিং দেখি যে অনেকে বিয়ে শাদি ঠিক হয়ে আসে এই জন্য একটা একজন একজনের সাথে কথা বলা শুরু করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পারিবারিকভাবে বিবাহ ঠিক হয়েছে ছেলে বা মেয়ের, এখন উভয় একে অপরের সাথে কথা বলে, এটা হতে পারে অল্প, হতে পারে বেশি, অথবা মাঝে মাঝে হতে পারে, সবসময় হতে পারে। তবে এখানে যেটাই হোক, বিয়ের ক্ষেত্রে আসলে ওই জমি কেনার মতো না বিয়েটা। মানে কোনো ছেলে এবং মেয়ে কথা বলবে তখন যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ ঠিক হয়ে আছে এটাকে কেন্দ্র করে কথা বলার কোনো সুযোগ ইসলামে নেই। যেমনটা জায়গা জমির ক্ষেত্রে কিছু স্বল্প টাকা দিয়ে বায়না করে রাখলে বায়না সূত্রে মালিক লিখে দিতে পারে, ঠিক তেমনই মানে এটা মানে এটা জমির ক্ষেত্রে হওয়া যায়। কিন্তু বিয়ে শাদির ব্যাপারে এরকম হয় না যে আপনি পরিবার নিয়ে দেখবেন, আংটি পরে আসবেন, পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক হবে, এখন ছেলে মেয়ে কথা বলবে। এরকম বিয়ের ক্ষেত্রে দিন ইসলামে এটা বৈধ নয় এবং জায়েজ নয়। ঠিক এটা মানে আসলে দেয়ার নো অপশন, কোনো অপশন নেই এরকম মানে বায়না করে দিয়ে বা দিন তারিখ ঠিক করে কথা বলতে পারবে, এরকম কোনো সিস্টেম নাই। যতক্ষণ পর্যন্ত বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত একে অপরের জন্য হারাম। যেমন রাস্তার অন্য একটা মেয়ে, ঠিক তেমন এই মেয়েটাও। এটা হচ্ছে মানে এটা কেন বললাম, কারণ অনেকে মনে করে যে বিয়ে শাদি ঠিক হয়ে গেছে সো এখন কথা বলা যাবে। কিন্তু এরকম অনেক কেস আসে যে বিয়ে শাদি ঠিক হয়েছে, কথাবার্তা বলতেছে, এখন মেয়ে বিয়ে বসবে না বা ছেলে বিয়ে বসবে না। এটা তো একটা ম্যাটার, মানুষের বিয়ে করার পরে মানুষ বলে যে বউ তালাক দিয়ে দেবে, ভালো লাগতেছে না, হয়। কিন্তু ফ্যাক্ট ইজ, যেটা বুঝাতে চাইছি, বিবাহ শাদির কথাবার্তা দেওয়া আর জমি সম্পর্কে বায়না দেওয়া এক নয়। এটাকে আলাদা রাখতে হবে।